Rasulullah sallallahu alaihi wasallam bayal khamre mod kroy bikroy nishedh korechen bayal maitate mritu prani kroy bikroy nishedh korechen al khinjire shukur ke nishedh korechen al asnam murti joto chobi murti ache plastic hok ar matir banano hok ar hira mukta manikkor banano hok kono prokar jinishe sober byabosha cholbe na sob eigulo haram sommanito dini bhai bon haram uparjoner manusher sobche boro poto pontha holo sud sudi manush sobche bipake pore ache ar sud ashchojjo ekta madhyom je chotur dik diye sud ghera ache ব্যবসা বাণিজ্য কাপড় চুপড় রাস্তা ঘাট খাদ্য পানি কল কারখানা অফিস আদালত সব সুদ দিয়ে ঘেরা তবে আমার একটা কথা মনে রাখবেন ব্যাংকে চাকরি করা আর ব্যাংকে টাকা রাখা দুটো এক নয় টাকা রাখতেই হবে তাই নিরুপায় রেখেছেন আর স্বেচ্ছায় ব্যাংকে চাকরি করছেন অতএব দুটাকে এক মনে করেন না এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করা বৈধ হতে পারে এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি করা বৈধ হতে পারে আমার অভিজ্ঞতার কথা আপনার সামনে পেশ করলাম আপনি পেশ করলে আমি বিবেচনা করে দেখতে পারি সম্মানিত দ্বীনী ভাই বোন সব জগতে সুদ জড়িয়ে আছে আর সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভাষা উল্লেখ করেছেন পৃথিবীর কোনো পাপের জন্য এই ভাষা উল্লেখ করেননি যার ভাষা শুনতেই ভারী লাগে পাপ মহা পাপ আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক তবে ভাষা এত কঠিন নয় শুনতে কেমন কেমন লাগে না পাপের জগতে সবচেয়ে বড় পাপ মাকে গালি দেওয়া এরপরেও ভাষা এত জটিল নয় শুনছি এটাকে শুনতে কেমন কেমন লাগে পাপের জগতে বড় পাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে 20 25 বছর থেকে কত লোক আছে সে নিজেও জানে না আমি কেন জেলে যেদিন মারামারি হয়েছে সেদিনও ছিল রংপুরে অথচ সে এক নাম্বার আসামি যে সাক্ষী দিচ্ছে সে বলছে আমি নিজ চোখে দেখেছি মারতে অথচ লোকই ছিল না সেখানে মিথ্যা সাক্ষী দাও মহাপাপ তবে তার শাস্তির কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এত কঠিনভাবে উল্লেখ করেননি যা সুদের ব্যাপারে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মায়কুল দিরহাম রেব ইয়ালাম কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অথচ সুদের পাপ কত জেনার পাপ কত ভয়াবহ অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে 100 লাটি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো পথ ঘাটেই নাই কে যদি জেনায় লিপ্ত হয় বিবাহ করার পরে তাহলে তার বেঁচে থাকার কোনো পথ নেই এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দেখুন তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষাগুলি কিভাবে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেবা সাবুনা জুজান আইসরান কাজুল মাহু সুদের পাপের 17টি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ছি 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 মার সাথে জেনা করা মানুষ সমাজে কত ঘৃণিত কথা জেনাই তো ঘৃণিত কাজ তারপর আবার মায়ের সাথে জেনা সেইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন সুদের সাথে আবার বলছেন সুদের পাপের 17টি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোটটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সম্মানিত দ্বীনী ভাই বোন সারা পৃথিবীর সকল দ্বীনী ভাই বোনকে সুদের মতো ন্যাক্কারজনক নোংরা গর্হিত পাপ থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি আর একটা কথা এখানে বলে রাখছি নিরাশার কিছু নেই সুদের পাপ মানুষের সাথে জড়িত পাপ নয় আল্লাহর সাথে জড়িত পাপ কোটি কোটি টাকা ইনকাম হয়েছে সুদের বন্ধ করে দেন আল্লাহকে বলেন ভুল হয়েছে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন 20 টাকা দিয়ে রিকশাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছিলেন বাকি জীবন কান্নাকাটি করলে এটা ক্ষমা হবে না রিকশাওয়ালাকে খুঁজে বের করে বলতে হবে রিকশাওয়ালা
আমি বুঝতে পারিনি গো, তোমাকে একটা থাপ্পড় মেরেছি, আমাকে মাফ করে দাও, এছাড়াও এটা ক্ষমা হবে না। পাপ মহাপাপ, তবে আল্লাহর সাথে জড়িত সম্পৃক্ত পাপ নিরাশা হবেন না, কান্নাকাটি করে বললেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। বৈধ রুজি উপার্জনের চেষ্টা করুন জীবন বাজি রেখে, নিজেকে ভালো রাখতে পারবেন, আহল পরিবারকে ভালো রাখতে পারবেন, জাতির উপকার করতে পারবেন, নিঃসহায় অসহায় মানুষের উপকার করতে পারবেন, যা আল্লাহ বলেন যা নবী বলেন। এরপরে সংক্ষিপ্ত দুই একটি বাক্য, আমার দিনই মুসলিম বোন, মসজিদে আজকে অনেক মহিলা উপস্থিত, আপনার সাথে আমার একটা জরুরি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বলেন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে খেয়াল করেন, মসজিদে জুমার দিন কথা বলছেন নাকি, এদিকে খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা, এমন সুযোগ কোনো পুরুষ মানুষের নেই। এক, সলাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করলো। দুই, সমাদ সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। চার, আহসানাত ফারজাহা, জেনাই লিপ্ত হলো না, নিজেকে হেফাজতে রাখলো। এই চারটা কাজ যদি করতে পারে জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি জরুরিভাবে বলতে চাই যে আপনার স্বামীর মুখ খারাপ, এ কথা ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথা ঠিক। আপনার স্বামী আমাকে আপনাকে মারে, এ কথাই ঠিক। তারপরে আপনাকে আমি বলছি, আপনি মুখটা বন্ধ করে ধৈর্যের পরিচয় দিয়ে এই সংসারকে মেনে নেন। আপনাকে আমি এই সংসারে থাকতে বলছি। আপনি দিন দিন মাস মাস স্বামীর সাথে কথা বলবেন না, এক গ্লাস পানি চাইলে গ্লাসটা নিয়ে এসে সামনে থ্যাকস করে রেখে দিয়ে একদিকে হেঁটে চলে যাবেন, এই আচরণ চলবে না। এতে আপনিও বিপদে পড়লেন, ইবাদত কবুল হবে না, পরকাল হারিয়ে যাবে, আর একজনকে সংসারের সমস্যা ঘটালেন, তাহলে তো এটা হলো না। দেখেন, যতই খারাপ স্বামী হোক, আপনি মেনে নে মুখ বন্ধ করে মুখ খুলবেন না, প্রতিউত্তর করবেন না, ফলাফল ভালো হবে ইনশাআল্লাহ। যা বলছে যা করছে করতে দেন, আপনি ধৈর্যের পরিচয় দেন, ভালো হবে। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি পরামর্শ দিলাম আপনার ব্যাপারে। এখানে জরুরি কথা, যদি আপনি বুঝেন যে সংসারের সাথে আমার চলবে না, তাহলে আপনি খোলা করে নেন। স্বামী যত বড়ই দামি হোক না কেন, যত বড়ই চাকরিজীবী হোক না কেন, যে কোনো সময় আপনি খোলা করতে পারেন। আপনি বলতে পারেন, আমি এই সংসার করব না, বাস মিটে গেল সংসার। আপনি করিয়েন না, খোলা করে নেন, বিচ্ছিন্ন করে নেন, এটাই ভালো। কিন্তু থাকলে মেনেই চলতে হবে, মেনে চলা ভালো হবে। চারটি জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা। মর্মে আপনার দিনী ভাই, আপনাদেরকে পরিবারের ব্যাপারে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁচটা কথা স্মরণ রাখবেন। এক, ফাকসুয়া মাত্তা সাইতা, যে মনের কাপড় পরো সে মনের বউকে পরায়ো। অথবা মাতা এমতা, যে মনের খাদ্য খাও সে মনের খাদ্য বউকে খাওয়ায়ো। তিন, ওলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলো না, বউকে মারতে দিতে হয় না, গালি দিতে হয় না, বউকে কটু কথা বলতে হয় না, বলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা, বলেও কখনো বলবেন না তোমার রং কালো, এসব কথাতে কষ্ট পায়, কষ্ট পেলে আপনার সেবা করবে না, আপনি শুধু প্রশংসা করবেন, বলবেন তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধিতে রাজি, নিজের ক্ষতি নিজে করিয়েন না। চার, মুখের উপরে মারবেন না। পাঁচ, ওলা তাতরকাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না, এইটা হচ্ছে আপনার ক্ষমতার পরিচয়। পাঁচ নম্বর বাক্য হচ্ছে আপনার ক্ষমতার পরিচয়, যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা, স্ত্রীর সাথে মিলতে পারে তার নাম পুরুষত্ব শক্তি ক্ষমতা তা নয়, যোগ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা।